हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राधे राधे। नमस्कार बंधुरा, आजकेर एकादशीर माहात्म्ये आपनादेर जन्य थाकबे ज्योष्ठ मासेर कृष्णपक्षेर अपरा एकादशीर माहात्म्य। बंधुरा, इतिहासेर इतिकथा चैनेले मेयेदेर व्रतकथा, एकादशीर माहात्म्य, हिंदू देवदेवीदेर मंत्र, এই সকল বিষয়ে আলাদা আলাদা প্লেলিস্ট আছে। আপনারা অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি হয়ে থাকে তাকে অপরা একাদশী তিথি বলা হয়। এই তিথি নামের সঙ্গে যুক্ত অপরা কথাটির অর্থ প্রসঙ্গে পণ্ডিত জনেরা বলেছেন অবিদ্যা, শত্রু, প্রতিকূল অবস্থা প্রভৃতি। অপরা শব্দের উপরিউক্ত অর্থগুলি থেকে ভাবা যেতে পারে যে একাদশী দেবী তার কৃপাপ্রার্থী ভক্তের মনের অবিদ্যা দূর করে, তাকে প্রতিকূল থেকে অনুকূল অবস্থায় এনে আনন্দধামে বা অমৃতধামে পৌঁছে দেন। তিনি শ্রী শ্রী অপরা একাদশী দেবী। শোনা যায় এই একাদশীকেই পাঞ্জাব অঞ্চলে ভদ্রকালী একাদশী দেবী, উড়িষ্যায় জলক্রীড়া, অচলা, পাণ্ডব, বৈষ্ণব, গান্ধারী প্রমুখ একাদশী দেবী বলা হয়। পৌরাণিক আখ্যান থেকে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পাণ্ডবদের জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন যে এই অপরা একাদশী ব্রত পালন করলে অপকর্মকারী মানুষেরও মুক্তি হয়। যারা সকল ধর্ম থেকে বিচ্যুত, গুরুজনদের নিন্দাকারী, প্রতিজ্ঞা ভঙ্গকারী, তাদেরও পরম কল্যাণ হয়ে থাকে। তীর্থক্ষেত্রে বা অমৃতযোগে যেসব দান দক্ষিণা করা হয় তার চেয়েও এই ব্রত অনেক মহৎ। ভক্তি এবং নিষ্ঠা সহকারে এ একাদশী ব্রত পালন করলে এবং এক মনে সেই মাহাত্ম্য শ্রবণ করলে যে কোনো মানুষ দেবলোকে যেতে পারেন বলেই ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন। অথ অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত।